সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসে আবারও দেখা হচ্ছে। আমার পরিচয় দেওয়ার আর বিশেষ কোনো প্রয়োজন নেই, কারণ আমি এর আগের ক্লাসটাও করে গেছি। তোমাদের এমনি অনেক ক্লাস হয়েছে আমার সাথে, এটা বোধহয় প্রায় ছয় নম্বর ক্লাস। তো আমরা সরাসরি ইয়েতে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, যে কী ক্লাসটা ছিল গত ক্লাসে। আমরা পড়িয়েছি স্নায়বিক নিয়ন্ত্রণ, আমরা সমন্বয় ও নিয়ন্ত্রণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ আমরা গত ক্লাসে শুরু করছিলাম। সমন্বয় ও নিয়ন্ত্রণ আমরা সেখানে হরমোন আর এনজাইম নিয়ে কথা বলছিলাম। হরমোনটা আমরা এখানে ডিটেলস পড়িয়েছি, আমরা এনজাইমটা যেহেতু পরিপাকে পড়িয়ে আসছি, সেই জন্য গত ক্লাসে আমরা এনজাইম সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করিনি। আমরা মূলত হরমোন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ হরমোনগুলো কোথা থেকে নিঃসৃত হয়, সেই গ্রন্থিগুলো কোথায় থাকে, তাদের অবস্থান কী, সেই গ্রন্থিগুলোর কাজ কী, এই সমস্ত জিনিস নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আমরা বলছি আমাদের দেহের যত যৌবনিক কার্যকলাপ আছে, সেই যৌবনিক কার্যকলাপগুলো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা নির্দিষ্ট হরমোন সিক্রেশন হয়, নির্দিষ্ট হরমোনের কার্যকারিতায় কাজগুলো সুসম্পন্ন হয়। হরমোনগুলো কম বা বেশি হলে কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হতে পারে না, ফলে আমার জৈবিক কার্যক্রম ঠিক মতো চলে না, আমার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, আবার কোনো কোনো সময় মানসিক সমস্যাও দেখা দেয়। কিন্তু এখন কথা হয়েছে যে হরমোনগুলো কি সবসময় সিক্রেশন হয়, ইচ্ছা মতো সিক্রেশন হয়, না কেউ তাকে নিয়ন্ত্রণ করে, সিক্রেশন হতে বলে অথবা সিক্রেশন হওয়া বন্ধ করতে বলে। এই কাজটা মূলত দুইভাবে হয়, একটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হয়, আরেকটা হচ্ছে মস্তিষ্ক সরাসরি কমান্ড করে। আমরা আজকে দেখব মস্তিষ্ক কীভাবে তাদেরকে কমান্ড করে। প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়, অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী। এই মেরুদণ্ডী প্রাণীদের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে, মূলত আমরা তিনটা বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করতে পারি। একটা হচ্ছে যে তাদের নটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে, গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকবে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীতে মূলত তিনটা বৈশিষ্ট্য, এর তিনটা বৈশিষ্ট্য তা ভ্রূণীয় অবস্থায় থাকে। ভ্রূণীয় অবস্থায় এর তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, আমরা তাদেরকে কর্ডেট বলি। ভ্রূণীয় অবস্থায় যদি তিনটা বৈশিষ্ট্য থাকে, আমরা তাদেরকে কর্ডেট বলি। এবং এই কর্ডেটের মধ্যে মেরুদণ্ডী যেটা, সেখানে এই নটোকর্ড এবং নার্ভ কর্ডের বিশেষ পরিবর্তন হয়। কী পরিবর্তন হয়? নটোকর্ড গিয়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয় আর নার্ভ কর্ড গিয়ে মস্তিষ্ক ও স্নায়ুতে রূপান্তরিত হয়, সুষুম্না স্নায়ুতে রূপান্তরিত হয়। তাহলে আমরা বলতে পারি যে কর্ডেট যারা, মেরুদণ্ডী না বলে আমরা তাদেরকে এখানে যদি আমরা কর্ডেট বলতাম, কর্ডাটা বলতাম, এই কর্ডাটা প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় তিনটা বৈশিষ্ট্য থাকে, নটোকর্ড থাকে, নার্ভ কর্ড থাকে এবং গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। কিন্তু সকল প্রাণীতে এই নটোকর্ড এবং নার্ভ কর্ডের পরিবর্তনটা একই রকম হয় না। কিছু কিছু প্রাণীতে এই নটোকর্ডটা গিয়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয় আর নার্ভ কর্ডটা গিয়ে মস্তিষ্ক ও সুষুম্না স্নায়ুতে রূপান্তরিত হয়। যে সমস্ত প্রাণীতে নটোকর্ড গিয়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, আমরা সেই সমস্ত প্রাণীকে বলতে পারি মেরুদণ্ডী প্রাণী। এখন কত হয়েছে, নটোকর্ড যেটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, সেই নটোকর্ডের এবং নার্ভ কর্ডের কী অবস্থা দাঁড়ায়? নার্ভ কর্ড গিয়ে সামনের দিকে মস্তিষ্কে রূপান্তরিত হয় আর পিছনের দিকে গিয়ে সুষুম্না স্নায়ুতে রূপান্তরিত হয়। এই মস্তিষ্কের মধ্যে যেটা নার্ভ মস্তিষ্ক সেটাকে একটা আবরণ দ্বারা আবৃত করে রাখে, যেটাকে বলা হয় যেটা নটোকর্ডের, এটা হচ্ছে নটোকর্ডের পরিবর্তিত রূপ আর এটা হচ্ছে নার্ভ কর্ডের পরিবর্তিত রূপ। দ্যাটস নটোকর্ডের পরিবর্তিত রূপ
আর এটা হচ্ছে নার্ভ কর্ডের পরিবর্তিত রূপ আর এই সুষুম্না স্নায়ুকে ঘিরে যেটা থাকে সেটা হচ্ছে মেরুদণ্ড দ্যাটস কশেরুকা এই জিনিসগুলোকে বলা হয় কশেরুকা তাহলে আমরা বলতে পারি নার্ভ কর্ডে যে পরিবর্তিত রূপ দ্যাটস সামনের দিকের মস্তিষ্ক সে মস্তিষ্ককে ঘিরে থাকে যেটা সেটা দ্যাট ইজ করোটি এই করোটি আর পিছনের দিকে এসে সুষুম্না স্নায়ুকে ঘিরে রাখে যেটা সেটা কশেরুকা এই বৈশিষ্ট্য যাদের থাকে আমরা তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলি বাকিগুলোকে কর্ডেট বললো অমেরুদণ্ডী প্রাণী বলা হয় অর্থাৎ কর্ডাটাকে যে তিনটি উপপর্বে ভাগ করে ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা সেখানে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা মূলত অমেরুদণ্ডী প্রাণী ভার্টিব্রেটাটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এই ভার্টিব্রেটাতে নটোকর্ডটা সামনের দিকে গিয়ে করোটিতে রূপান্তরিত হয় পিছনের দিকে এসে কশেরুকার তৈরির মাধ্যমে মেরুদণ্ড সৃষ্টি করে আর নার্ভ কর্ডটা সামনের দিকে মস্তিষ্কে রূপান্তরিত হয় পিছনের দিকে এসে এটা সুষুম্না স্নায়ুতে রূপান্তরিত হয় এই মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু উৎপন্ন হয়ে করোটির ছিদ্র পথে তারা বেরিয়ে আসে তাহলে আমরা বললাম যে কি মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু উৎপন্ন হয়ে তারা করোটির ছিদ্র পথে দেহের বাইরে বেরিয়ে আসে এই স্নায়ুগুলোকে বলা হয় করোটিক স্নায়ু তাহলে করোটিক স্নায়ু কাকে বলে করোটিক স্নায়ু হচ্ছে কি নটোকর্ডের পরিবর্তিত রূপ করোটির ছিদ্র পথে নার্ভ কর্ডের পরিবর্তিত রূপ মস্তিষ্ক থেকে উৎপন্ন কিছু স্নায়ু বেরিয়ে আসে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং দেহের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে সে স্নায়ুগুলোকে বলা হয় করোটিক স্নায়ু আমরা আজকে সে করোটিক স্নায়ুগুলোর ডিটেলস পড়ব এ স্নায়ু কথাটা যখনই আসছে তখনই আমরা একটা কথা আসে স্নায়ুগুলো সংবেদ যেমন গ্রহণ করে তেমনি মস্তিষ্ক থেকে মস্তিষ্ক যে অর্ডার করে সে অর্ডারকে সে কাজে রূপান্তরের জন্য নির্দেশনা নিয়ে যায় বিভিন্ন অঙ্গে এই কারণে স্নায়ুগুলো তিন ধরনের আমরা বলতে পারি সংবেদী স্নায়ু চেষ্টীয় স্নায়ু আরেকটা হচ্ছে মিশ্র স্নায়ু করোটিক স্নায়ু যে স্নায়ুগুলো অর্থাৎ করোটির ছিদ্র পথে যারা বেরিয়ে আসে তারা তিন ধরনের হতে পারে সংবেদী হতে পারে চেষ্টীয় হতে পারে অথবা মিশ্র হতে পারে সংবেদী মানে কি দেহের বিভিন্ন প্রান্তীয় অঞ্চল থেকে সংবেদকে সে বহন করে নিয়ে আসে কোথায় বহন করে নিয়ে আসে মস্তিষ্কে বহন করে নিয়ে আসে কেন বহন করে নিয়ে আসে কারণ সে একটা উদ্দীপনায় উদ্দীপ্ত হয়েছে সেই উদ্দীপনাটা সে নিউজটা পাঠায় আর চেষ্টীয় স্নায়ু মস্তিষ্ক বিচার বিবেচনা করে একটা অর্ডার করে একটা কাজের জন্য সুনির্দিষ্ট একটা কাজের নির্দেশনা দেয় সেই নির্দেশনাটা যে অঙ্গের মাধ্যমে পালিত হবে সেই অঙ্গে অর্ডারটা বহন করে নিয়ে যায় দ্যাট ইজ চেষ্টীয় স্নায়ু কিছু কিছু স্নায়ু আছে তারা সংবেদে গ্রহণও করে আবার সংবেদের ফলে গৃহীত সংবেদের মাধ্যমে কাজের রূপান্তরের জন্য যে নির্দেশনা সেই নির্দেশনাটাকে বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় মিশ্র স্নায়ু তাহলে আমরা বলতে পারি করোটিক স্নায়ু এই তিন ধরনের হতে পারে করোটিক স্নায়ু বারো জোড় করোটিক স্নায়ু আছে দেখো সে বারো জোড় করোটিক স্নায়ুকে আমরা রোমানে লিখতে হয় করোটিক স্নায়ু বারো জোড়কে রোমানে লিখতে হয় তার নাম্বার অনুযায়ী তার নামটা হয় যেমন এক নাম্বার অলফ্যাক্টরি এক নাম্বার স্নায়ুটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু এখন কথা হচ্ছে তুমি কি এইটাকে তিন নাম্বারে লিখতে পারবে অথবা পাঁচ নাম্বারে লিখতে পারবে বা সাত নাম্বারে লিখতে পারবে অথবা অন্য যে কোনো স্নায়ুকে তুমি এক নাম্বারে লিখতে পারবে না লিখতে পারবে না কারণ এটা ফিক্সড করা এক নাম্বার স্নায়ু বলতে আমরা অলফ্যাক্টরিকে বুঝাই এটা এবং এটা কি ইংরেজিতে বা বাংলায় বা অন্য কোনোভাবে নাম্বারিং করতে পারবে না তাও নাম্বারিং করতে পারবে না তোমাকে সবসময় এটা রোমানে নাম্বারিং করতে হবে এবং এককে এক দশকে দশ এগারোকে এগারো বারোকে বারো এইভাবে নাম্বারিং করতে হবে এখানে তোমাকে আগে পিছিয়ে করার কোনো উপায় তোমার নেই
এক নম্বরে অলফ্যাক্টরি, দুই নম্বরে অপটিক, তিন নম্বরে অকুলোমোটর, এক নম্বরে অলফ্যাক্টরি, দুই নম্বরে অপটিক, তিন নম্বরে ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফরেনজিয়াল, ভেগাস। গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লসাল, তাহলে আমরা বারো জোড়া যে কর্ডিক্স তাইও হাইপোগ্লোসাল, সে বারো জোড়া কর্ডিক্স তাইকে আমরা বলতে পারি একে, এইভাবে বলতে হবে, একে অলফ্যাক্টরি, দুই অপটিক, তিন অকুলোমোটর, চারে ট্রকলিয়ার, পাঁচে ট্রাইজেমিনাল, ছয়ে অ্যাবডুসেন্স, সাতে ফেসিয়াল, আটে অডিটরি, নয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াল, দশে ভেগাস, এগারোতে স্পাইনাল এক্সেসরি, বারোতে হাইপোগ্লোসাল। এখন আমাদের জানতে হবে যে এই স্নায়ুগুলো কোথা থেকে উৎপন্ন হয়, কোথায় তাদের বিস্তৃতি, কি কাজ করে, তার প্রকৃতি কেমন। তাহলে আমরা কি কি জানবো স্নায়ুগুলোর, আমরা কর্ডিক স্নায়ুগুলোর কি কি জানতে চাই, প্রথমে জানতে চাই আমার উৎপত্তি কি, সে কোথেকে উৎপন্ন হয়, একে জানতে হবে উৎপত্তি, দুইয়ে আমার জানতে হবে বিস্তার, সে কোথায় বিস্তৃত, তিনে জানতে হবে তার কাজ, চারে জানতে হবে তার প্রকৃতি। আমরা সবগুলো নিয়ে আলোচনা করব না, এখানে দুই চারটে আলোচনা করব, বাকিগুলো হয়তো তোমাদের জন্য রেখে দেব, কারণ এই কাজগুলো বইতে একটা শখ আকারে আছে, তোমরা যতটুকু পারো মুখস্থ করবে, এটা আসলে মুখস্থের এই জিনিস, পড়তে পড়তে যতটুকু মনে রাখতে পারো ততটুক বাকিগুলো তোমাদেরকে ইয়ে দিয়ে রাখতে হবে। যেমন অলফ্যাক্টরি অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে সে উৎপন্ন হয়, তার উৎপত্তি অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়, তার বিস্তার সে নাসিকা ঝিল্লিতে বিস্তৃত, কাজ সে গ্রাণের অনুভূতি সৃষ্টি করে, প্রকৃতি সে সংবেদী। তাহলে এক নম্বরে অলফ্যাক্টরিতে আমরা বলতে পারি অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে সে উৎপন্ন হবে, সে নাসিকা ঝিল্লিতে বিস্তৃত হবে, তার কাজ হচ্ছে গ্রাণের অনুভূতি সৃষ্টি করবে, প্রকৃতি হচ্ছে সংবেদী, অর্থাৎ সে আমি যে রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা কোনো জায়গায় কোনো গন্ধের অনুভব করি, সে গন্ধ অনুভব করার জন্য আমার দায়ী স্নায়ুটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, এক নম্বর স্নায়ু। যেমন ধরো এখন বলা হয় না যে কোভিড যাদের হয়, অর্থাৎ করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়, সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে তার ঘ্রাণের কোনো, তার কোনো কিছু ঘ্রাণের অনুভূতি থাকে না, স্বাদের অনুভূতি থাকে না, কোনো গন্ধই সে বুঝতে পারে না। কেন গন্ধ বুঝতে পারে না, অর্থাৎ কোভিড ভাইরাসটা যখন আমার নাসিকা ঝিল্লির মধ্য দিয়া নাসিকা ঝিল্লিতে যায়, তখন নাসিকা ঝিল্লির আমার যে সেন্সরি সেলগুলো আছে, সে সেলগুলোর সাথে সে ফিউজ হতে পারে, অর্থাৎ তার যে অ্যাক্টিভ সাইট, সে অ্যাক্টিভ সাইট দ্বারা আমার ওই সেলগুলোর সাথে সে ফিউজড হয়ে সেলের ভিতরে ঢুকে যায়, সেলের ভিতরে ঢুকে গেলে আমার সেলটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে, যখনই আমার সেলটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে তখন আমার সেলটা আর
সংবাদটা গ্রহণ করতে পারে না অর্থাৎ ঘ্রাণের অনুভূতি সে সৃষ্টি করতে পারে না সে মস্তিষ্ককে বলতে পারে না যে আমার এই ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ আমার গন্ধ ভালো একটা গন্ধ পাচ্ছি খারাপ একটা গন্ধ পাচ্ছি কারণ আমরা যখন খাবার গ্রহণ করি খাবার গ্রহণের প্রথম এবং প্রধান উদ্দীপনা হচ্ছে দেখা এবং গ্রানের অনুভূতি পাওয়া অর্থাৎ একটা জিনিস দেখে আমার ভালো লাগতে হবে সেখানে আমার চোখ কাজ করবে দেখে খুব ভালো আমার খাবারটা খুব পছন্দ হয়েছে গ্রানটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তাইলে আমার খাওয়ার একটা অনুভূতি সৃষ্টি হবে অর্থাৎ আমার শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত অর্গান আছে সেই অর্গানগুলো উদ্দীপ্ত হবে তারা বিভিন্ন হরমোন সিক্রেশনের জন্য তৈরি হবে হরমোনের উদ্দীপনায় এনজাইম সৃষ্টি হবে এই এনজাইম খাবারটাকে পরিপাক করবে তাহলে অনুভূতি যদি ঠিকমতো না হয় আমার খাওয়ার উদ্দীপনাটা আসবে না আমার খেতে ইচ্ছা করবে না ফলে কোভিড রোগী দেখা যায় যে তারা একদম খেতে তারা বলে কি আমরা খেতে পারছি না ফলে খুব দ্রুত তারা দুর্বল হয়ে যায় দ্যাটস অলফ্যাক্টরি স্নায়ু আমরা একটা দুটো আলোচনা করছি অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স এই দুই থেকে ছয় পর্যন্ত দুই থেকে ছয় পর্যন্ত এই ছয়টা স্নায়ুই আমার চোখে প্রবেশ করে এই দুই থেকে ছয় পর্যন্ত এই ছয়টা স্নায়ুই পাঁচটা স্নায়ুই আমার চোখে প্রবেশ করে চোখে প্রবেশ করে আমার দর্শনের অনুভূতি সৃষ্টি করে এই দর্শনের অনুভূতির জন্য এই দর্শনের অনুভূতির জন্য আমি যেটা পাই অর্থাৎ কোনো জিনিস ভালো মন্দ বুঝার যে ক্ষমতা অর্থাৎ চোখে দেখার যে ক্ষমতা এই ক্ষমতার জন্য আমার ছয়টা স্নায়ু কাজ করে সে ছয়টা স্নায়ু অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল এই পাঁচ নম্বর স্নায়ু যেটা এই পাঁচ নম্বর স্নায়ুর কিছু ব্রাঞ্চ আছে এখন তোমাদেরকে মনে রাখতে হবে কোন কোন স্নায়ুতে ব্রাঞ্চ আছে পাঁচে আছে দশে আছে পাঁচ এবং দশ পাঁচ সাত এবং দশ পাঁচ সাত এবং দশ এই যে স্নায়ুগুলো এই স্নায়ুগুলোতে ব্রাঞ্চ আছে তিনটা স্নায়ুতে ব্রাঞ্চ আছে বাকি স্নায়ুগুলোতে আমার কোনো ব্রাঞ্চ নেই এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি সাত নম্বর স্নায়ু যেটা ফেসিয়াল স্নায়ু সে ফেসিয়াল স্নায়ু কোথায় যায় সে ফেসিয়াল স্নায়ু মুখে যায় সহজ কথায় যদি আমরা মনে রাখার চেষ্টা করি মেয়েরা যখন বিউটি পার্লারে যায় তখন কী করে বলে না যে ফেসিয়াল করে আসছি অর্থাৎ ফেসিয়াল করে আসা মানে কি মুখমণ্ডলের মধ্যে পরিচর্যা করা হয়েছে পরিচর্যা করা কার পরিচর্যা করছে এই ফেসিয়াল নার্ভের পরিচর্যা করছে ফেসিয়াল নার্ভের পরিচর্যা করার কারণে আমার যে ফেসিয়াল নার্ভ যে অনুভূতিগুলো মস্তিষ্কে পাঠায় সেই অনুভূতিগুলো ঠিকঠাক মতো পাঠায় এবং মস্তিষ্ক ঠিক মতো ডিরেকশন দিতে পারে বলে মুখের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিটা ঠিক থাকে আবার অনেকের মুখ বেঁকে যায় বিভিন্ন কারণে মুখটা বাঁকা হয়ে গেছে দেখা যায় যে পরে আবার ঠিক হয় এই ঘটনাগুলো ফেসিয়াল নার্ভের মাধ্যমে হয় তাহলে আমরা যদি এটাকে একটা সামারি করি আমরা বলতে পারি আমি আবারও বলছি আমরা একটা একটা করে বারোটা স্নায়ুকে আমি আলোচনা করতে পারতাম বারোটা স্নায়ু কোথেকে উৎপন্ন হয় কী উৎপন্ন হয় এটা ডিটেলস বলতে পারতাম বললে অনেকগুলো সময়ের দরকার হবে যেহেতু ভার্চুয়াল ক্লাসে আমরা অনেকক্ষণ পর্যন্ত লেকচার দিই না বিশ পঁচিশ মিনিটের ভিতরে আমরা কাজগুলো শেষ করি তোমাদের নর্মাল ক্লাস হলে পঁয়তাল্লিশ মিনিট ক্লাস থাকতো পঁয়তাল্লিশ মিনিট ক্লাস হলে আমি বারোটা একটা একটা ধরে আলোচনা করতাম আমরা এখানে আর একটা একটা ধরে আলোচনা করছি না আমরা একটাকে একটা আলোচনা করে দেখাইলাম অলফ্যাক্টরি সে কীভাবে কাজটা করে ব্রাঞ্চ আছে কাদের সেটা বললাম ট্রাইজেমিনাল ফেসিয়াল এবং ভেগাসের ব্রাঞ্চ আছে দুই থেকে ছয় পর্যন্ত অনেকগুলো স্নায়ুর মিলিত কার্যকলাপের ফলে একটি অঙ্গ ক্রিয়াশীল হয় সেই রকম যদি কোনো কথা আমার স্টেমে আসে অর্থাৎ স্টেম যদি এমন হয় যে অনেকগুলো কর্ডের স্নায়ুর মিলিত কার্যকলাপের ফলে শরীরের একটি অঙ্গ এক মানে ক্রিয়াশীল হয় সে অঙ্গটি নিয়ে যদি কথা বলি তখন আমরা বলতে পারি সেটা চোখ এবং সেখানে অপটিক অকুলোমোটর ট্রক্লিয়াল ট্রাইজেমিনাল এবং অ্যাবডুসেন্স এই স্নায়ুগুলো আমার এই কাজগুলো করে এখন কথা হচ্ছে এই স্নায়ুগুলো কী দ্বারা গঠিত আমরা জানি যে প্রতিটা স্নায়ু স্নায়ুর যে একক সে এককে বলা হয় নিউরন আমরা ক্লাস এইট থেকে যেহেতু তোমরা নিউরন পরে আসো আমরা এখানে নিউরন যে নিয়ে খুব ডিটেলস করবো না আমরা নিউরনের গঠনও বলবো না আমরা জাস্ট নিউরন থেকে নিউরনে কীভাবে ট্রান্সমিট হয় আমরা নিউরন থেকে নিউরনে কীভাবে স্নায়ুগুলো ট্রান্সমিট হয় এই ঘটনাটা আমরা একটু করে বলবো বলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব নিউরন একটা নিউরন
আরেকটা নিউরনের সাথে যোগাযোগ রক্ষা করে, তারা কি জয়েন্ট থাকে? না, জয়েন্ট থাকে না। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যখন সংযোগ রক্ষা করে, মাঝখানে একটা খালি জায়গা থাকে, এই খালি জায়গাটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। এই খালি জায়গাটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। তাহলে যে নিউরন দিয়ে উদ্দীপনাটা আসছে, সেই নিউরনের যে নার্ভ, সেই নার্ভটাকে বলা হয় প্রি সিনাপটিক নার্ভ, বাকিটাকে বলা হয় পোস্ট সিনাপটিক নার্ভ। এখন এই যে নিউরনের, এটাকে বলা হচ্ছে প্রি সিনাপটিক নার্ভ, এটাকে বলা হয় পোস্ট সিনাপটিক নার্ভ। প্রথমে যখন উদ্দীপনাটা এখানে আসলো, সিনাপটিক ক্লেফট থেকে ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করলো। ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করার ফলে সেখানে তার যে বেসিকল আছে, সেই বেসিকলটা ফেটে যায়। বেসিকলটা ফেটে গিয়ে নিউরোট্রান্সমিটার যে পদার্থ, সেই পদার্থটা বেরিয়ে আসে। সে নিউরোট্রান্সমিটার পদার্থটা যখনই বেরিয়ে আসে, তখন সেটা প্রি সিনাপটিক ঝিল্লি থেকে বেরিয়ে সিনাপটিক ক্ল্যাফটে চলে আসে এবং পোস্ট সিনাপটিক ক্ল্যাফটে যুক্ত হয়। অর্থাৎ এই পোস্ট সিনাপটিক ক্ল্যাফটে এসে যুক্ত হয়। এখানে নিউরোট্রান্সমিটার পদার্থটা এখান থেকে বেরিয়ে আসে, এখানে যে বেসিকল ছিল সেই বেসিকল থেকে নিউরোট্রান্সমিটারটা পদার্থটা বের হয়। কেন? যখন ক্যালসিয়াম আয়ন প্রবেশ করে, তখন একটা নির্দিষ্ট এনজাইমের প্রভাবে তার যে বেসিকল, সে বেসিকলটা ফেটে যায়। ফেটে গিয়ে নিউরোট্রান্সমিটার পদার্থটা বেরিয়ে আসে, বেরিয়ে প্রি সিনাপটিক নার্ভ থেকে সে সিনাপটিক ক্ল্যাফটে চলে আসে। সিনাপটিক ক্ল্যাফটে চলে আসার সাথে সাথে পরে এসে প্রি সিনাপটিক এর সাথে যুক্ত হবে। যুক্ত হলে তখন সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের একটা বিনিময় ঘটবে, একজন প্রবেশ করবে আরেকজন বেরিয়ে যাবে। অর্থাৎ সেখানে সোডিয়াম আয়ন প্রবেশ করবে, পটাশিয়াম আয়ন বেরিয়ে যাবে। দ্যাটস, সোডিয়াম আয়ন প্রবেশ করবে বাইরে থেকে, পটাশিয়াম আয়ন ভিতর থেকে বাইরে চলে যাবে। ফলে প্রি সিনাপটিক নার্ভ এবং পোস্ট সিনাপটিক নার্ভের মধ্যে একটা পোলারাইজেশনের সৃষ্টি হবে। এই পোলারাইজেশনের সৃষ্টি হওয়ার সাথে সাথে আমার যে বাইরে থেকে যে উদ্দীপনাটা আসছিল, সেই উদ্দীপনাটা এই নিউরন থেকে এই নিউরনে প্রবেশ করবে। দ্যাট ইজ, সংক্ষেপে নিউরনের মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হওয়া। অর্থাৎ আমরা বলছি যে প্রি সিনাপটিক নার্ভ এবং পোস্ট সিনাপটিক নার্ভের মাঝখানে যে খালি জায়গা থাকে, সেই খালি জায়গার মধ্যে সিনাপটিক ক্ল্যাফট থাকে। এটা একটা খালি জায়গা, এটাকে এই দুটার সংযোগকে বলা হয় সিনাপসিস। এই সিনাপসিসের মধ্যে উদ্দীপনাটা যখনই আসে, তখন বাইরে থেকে ক্যালসিয়াম আয়নটা ভিতরে প্রবেশ করে বেসিকলটা ফেটে যায়। বেসিকলটা ফেটে গিয়ে নিউরোট্রান্সমিটার পদার্থটা বেরিয়ে আসে, নিউরোট্রান্সমিটার পদার্থটা বেরিয়ে সে নার্ভ থেকে বেরিয়ে সিনাপটিক ক্ল্যাফটে চলে আসে। সিনাপটিক ক্ল্যাফটে আসার পর সে প্রি সিনাপটিক এর সাথে এসে যুক্ত হয়। যুক্ত হলে সোডিয়াম আয়নটা ভিতরে প্রবেশ করে, পটাশিয়াম আয়নটা বেরিয়ে যায়। ফলে দুটো সিনাপটিক নার্ভের মধ্যে একটা পোলারাইজেশন সৃষ্টি হয়। দুটো সিনাপটিক নার্ভের মধ্যে যখন একটা পোলারাইজেশন সৃষ্টি হয়, তখন আমার উদ্দীপনাটা এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবেশ করে। উদ্দীপনাটা এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবেশ করার সাথে সাথে ঘটনাটা উল্টা করে ঘটে, ফলে আবার সে ডিপোলারাইজড হয়ে যায়। তাহলে সে তার একবার পোলারাইজেশন ঘটে, আরেকবার ডিপোলারাইজেশন ঘটে। এই পোলারাইজেশন এবং ডিপোলারাইজেশনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয় এবং অনেকগুলো নিউরনের মধ্য দিয়ে গিয়ে সে তার গন্তব্যে, দ্যাট ইজ মস্তিষ্কে পৌঁছায়। আবার মস্তিষ্ক থেকে যখন আসে, একইভাবে আসে, তখন যে অঙ্গের মাধ্যমে সে কাজটা সম্পাদন করবে, সেই অঙ্গে গিয়ে তার উদ্দীপনাটা পৌঁছিয়ে দেয়। এভাবে মস্তিষ্ক বিশেষ কিছু স্নায়ুর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে একটা নির্দেশনা পাঠায়। সেই নির্দেশন অনুযায়ী সেখানে নির্দিষ্ট হরমোন তৈরি হয় এবং সেই হরমোনের প্রভাবে বিভিন্ন গ্রন্থি থেকে রস সিক্রেশন হয় এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হয়। দ্যাট ইজ নিউরনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহন। তাহলে আজকে আমরা দেখলাম যে কি মস্তিষ্ক থেকে কতগুলো স্নায়ু উৎপন্ন হয়, সে স্নায়ুগুলো কয় ধরনের এবং সে স্নায়ুগুলোর উৎপত্তি, বিস্তার, প্রকৃতি এবং কাজ সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তবে কথা হচ্ছে বাবা, এই যেহেতু দীর্ঘ সময় ধরে ক্লাসগুলো করা যায় না, ক্লাসের মধ্যে অনেক কাজ করিয়ে নেওয়ার মতো সুযোগ এবং সময় আমাদের থাকে না। তোমাকে বাসায় পড়তে হবে,
বুঝতে হবে, না বুঝলে বন্ধুদের সাথে আলাপ করবে, এবং এরপরেও স্যার আমাদের সাথে যোগাযোগ করার পথটা তোমাদের জন্য অবারিত। যে কোনো সময় যোগাযোগ করতে পারবে, যে কোনো ধরনের কথা বলতে পারবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে তোমাদেরকে পড়ায় সহযোগিতা করা। যতদিন পর্যন্ত ক্লাসে আনতে না পারি ততদিন পর্যন্ত হয়তো আমাদেরকে এভাবেই চলতে হবে। সবাই ভালো থাকবে, করোনার নিয়মকানুন এখনও মেনে চলবে এবং সুস্থ স্বাভাবিক থাকবে নিজেরা, অন্যদেরকে সুস্থ ও স্বাভাবিক থাকার সুযোগ সৃষ্টি করে দেবে বলে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবারও ক্লাসে হবে, আবারও তোমাদের সাথে দেখা হবে, একই ধরনের কথা আবারও বলবো। আজকের মতো বিদায়।